এই যে পিঠেগুলো একদম কেকের মতো নরম তুলতুলে। এই যে দেখেন ভিতরে একটু কাঁচা নেই। এই যে দেখেন রেড়াটা কত সুন্দর হয়েছে। এই যে এই ভিতর থেকে ব্যাটারটা কি সুন্দরভাবে বের হয়ে আসছে। ব্যাটারটা দেখেন আর বের হচ্ছে না, তার মানে ওই পিঠটা হয়ে গেছে। এবার উল্টে দিচ্ছি। সব পাখন পিঠাগুলো আমি ভেজে নিয়েছি। মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তালের পাখন পিঠা তো আপনারা অনেক খেয়েছেন, আজকে আপনাদের আমি পাকা আম দিয়ে পাখন পিঠা বানিয়ে দেখাবো, যেটা স্বাদে গন্ধে দেখতে তালের পাখন পিঠা থেকে কোনো অংশে কম নয়। আসুন তাহলে দেখে নেন আমি কীভাবে পাকা আম দিয়ে পাখন পিঠাটা বানাচ্ছি। আমের পাখন পিঠা বানানোর জন্য এখানে আমি দুটো পাকা আম নিয়েছি। আপনার চাইলে আমটা কম বেশি করে নিতে পারেন। প্রথমে আমগুলোকে কেটে আমি আমের মাড়িটা বের করে নেব। এখন তো বাজারে প্রচুর পাকা আম পাওয়া যাচ্ছে, তাই ভালো দেখে যে মিষ্টি আম হয় সেটা নেওয়ার চেষ্টা করবেন। এটা আমাদের গাছের আম। হ্যাঁ, এটা আমাদের বাড়ির গাছের আম। আমের পাল্পটাকে বের করে আমি সরাসরি মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আমের পাল্পটাকে আমি নিয়ে নিয়েছি, এবার মিক্সি জারি দিয়ে খুব ভালো করে এটাকে পেস্ট করে নিয়েছি। আমের পিরুটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এই যে দেখেন এইরকম হবে, দেখেন দেখে পুরোটা মনে হচ্ছে তালের পিউরি। আর আপনারা চাইলে এটাকে ভালো করে কাপড় দিয়ে ছেঁকে নিতে পারেন, যদি শ্বাস থাকে তাহলে। আমাদের আমটাতে শ্বাস নেই। এখানে আমি চালের আটা নিয়েছি, এটা হচ্ছে আতপ চালের আটা। এবার আমি আটাটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। যে আমের পিউরির সঙ্গে আটাটাকে খুব ভালো করে মেখে নেব। আমের পিউরিটা দিয়ে আটাটাকে প্রথমে আমি এইভাবে করে মেখে নিয়েছি। এই যে এইভাবে। এবার আবারও খুব ভালো করে এইভাবে, যে আমরা রুটি আটা মাখি না ঠিক সেইভাবে, এইরকম করে মেখে নিতে হবে। এখানে আমি কোনো পানি দিচ্ছি না, এইভাবেই মেখে নিতে হবে। যত ভালো করে এই মাখাটা হবে ততই ভালো হবে পাখন পিঠাটা। এইভাবে খুব ভালো করে আমি প্রায় 5 মিনিট মেখে নিয়েছি। এই যে দেখেন এইভাবে একদম চিকন করে মেখে নিতে হবে। এবার আমি দিয়ে দেবো চিনি। চিনিটা আপনার চাইলে কম বেশি করে নিতে পারেন। এখানে আমার 100 গ্রাম চিনি আছে, একটু রেখে দিলাম আমি, দেখবো দেখে আবার দেবো, তখন চেক করবো করে। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। প্রথমে অল্প একটু পানি দিয়ে এইভাবে মেখে নিতে হবে চিনির সঙ্গে, কেননা চিনিতেও পানি বের হয়। তাই এইভাবে অল্প পানি দিয়ে আগে মেখে নিব, তারপরে আবার পানিটা দেব। চিনি দিয়ে আটাটাকে ভালো করে মেখে নিয়েছি। চিনিটা সম্পূর্ণ গলে গেছে। এবার আবারও অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা ঘুলে নেব। অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা আমি ঘুলে নিয়েছি। এই যে দেখেন এইরকম হবে ব্যাটারটা। ব্যাটারটাকে এইভাবে করে ঘুলে নেবেন, এর থেকে বেশি পাতলা করবেন না। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি পাকন পিঠা ভাজবো, তার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। আর পাকন পিঠা ভাজতে খুব বেশি তেল লাগে না, অল্প তেলে ভাজা হয়ে যায়। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নেব। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে।
এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটিতে এবার ব্যাটারটা নিয়ে নিব। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাটারটা এক জায়গাতে মাঝখানটাতে দিবেন, দেবেন নিজে থেকে কি সুন্দর গোল হয়ে যাবে। আর চারিদিকে হতে হতে আসবেন, যে যখন হয়ে যাবে তখন নিজে থেকে উঠে যাবো পরে। এই যে দেখেন, এই যে ধাপ থেকে হতে হতে আসছে। পাকোয়ান পিঠা যদি মানে পারফেক্ট হয় তাহলে পরে এইরকমই হবে, এ তো ধাপ থেকে হতে হতে আসবে, একদম মাঝখানে শেষ হবে। আর যদি ভালো না হয় তাহলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে যাবে, তখন জানবেন যে পাকোয়ান পিঠাটা ভালো হলো না, মানে ভিতরে কাঁচা থেকে যাবে, সঙ্গে সঙ্গে যদি ফুলে যায়। আর ভিতরে যে একটু কাঁচা ব্যাটার থাকে সেটা কি সুন্দরভাবে বের হয়ে আসছে, এই যে দেখেন। এই যে আসল পাকোয়ান পিঠার নিয়ম হচ্ছে এইটা, ভিতর থেকে ব্যাটারটা সম্পূর্ণভাবে বের হয়ে আসবে। এই যে এই যে এই যে এইরকম হয়ে বের হয়ে আসছে। এক পিঠ হয়ে গেছে, উল্টে দিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে ধারটা, এই যে একদম বাটির মতন হয়েছে। আর কিনারাটা কত সুন্দর হয়েছে। পিঠাটা উল্টানোর পর ওই পিঠটা বেশি ভাজতে হয় না, পিঠাটা হয়ে গেছে, এবার উঠিয়ে নিব। এই যে দেখেন কত সুন্দর হয়েছে। এই যে উল্টে দিচ্ছি এবার। পিঠেগুলো একেবারে ফুল্লা ফুল্লা কি সুন্দর মোটা হচ্ছে, আর ভিতরটা একদম রেওয়া রেওয়া হবে, আপনাদেরকে দেখাবো ভেঙে। এটাও ভাজা হয়ে গেছে, উঠে নিচ্ছি। দেখে কি মনে হচ্ছে বলেন তো, মনে হচ্ছে তালের পিঠে। ব্যাটাটা দেখেন আর বের হচ্ছে না, তার মানে ওই পিঠটা হয়ে গেছে। এবার উল্টে দিচ্ছি। সব পাকন পিঠাগুলো আমি ভেজে নিয়েছি। এবার দেখেন তো পিঠাটা, দেখে বুঝতে পারছেন কি তাল পিঠা না আম পিঠা। আর দেখেন প্রথমেই দেখেন পিঠেগুলো কত সুন্দর হয়েছে, আর কালারটাও দেখেন কত সুন্দর, আর এই ধারের কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। এই যে পিঠেগুলো একদম কেকের মতো নরম তুলতুলে, সব পিঠেগুলোই খুব সুন্দর হয়েছে। তল দিকটাও দেখেন কত সুন্দর হয়েছে। একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। এই যে দেখেন ভিতরে একটু কাঁচা নেই। এই যে দেখেন রেয়াটা কত সুন্দর হয়েছে। এই যে আমের পাকোয়ান পিঠাটা খেতে দারুণ হয়েছে, তালের পিঠার থেকেও দারুণ। কেউ যদি একবার বানিয়ে খান না তাহলে তালের পিঠা খাওয়া ভুলে যাবেন, মানে এতটা টেস্টি কি বলবো। আর বানানোর দেখলেন খুবই সহজ, শুধুমাত্র দুটো পকোয়ান দিয়ে বানিয়ে নিতে পারবেন। একবার হলেও এই মৌসুমে আপনারা বানিয়ে দেখবেন, বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে। আশা করছি আজকের এই আমের পিঠার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ। কেকের মতন সফট হয়েছে এটা।